আপনি খেয়াল করে দেখবেন অনেক সময় আপনার জীবনে এরকম হয় যে আপনি নিজের একটা গোলকে কেন্দ্র করে সেটা অ্যাচিভ করার জন্য কাজ করে যাচ্ছেন কিন্তু ইমিডিয়েটলি কোনো কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারছেন না। এটার কারণ হলো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের জীবনে রাতারাতি কোনো পরিবর্তন বা ফলাফল লক্ষ্য করতে পারি না। অনেক সময় আমাদের জীবনের স্বপ্ন বা লক্ষ্য অনেক বড় হয় যার রেজাল্ট অল্প সময়ের মধ্যে আসে না। এক্ষেত্রে আমাদের কিছুদিন কাজ করার পর নিজের মধ্যে সংশয় সৃষ্টি হয় যে আমি ঠিক পথে এগোচ্ছি তো, আমি উন্নতির পথে এগোচ্ছি তো, কারণ আমি কাজ তো করছি, পরিশ্রম তো করছি কিন্তু কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না। আপনি হয়তো বড় কোনো পরিবর্তন বা রেজাল্ট দেখতে পাচ্ছেন না কিন্তু এর মানে এটা নয় যে আপনার জীবনে পরিবর্তন হচ্ছে না। হতে পারে ছোট ছোট অনেক পরিবর্তন আপনার জীবনে ঘটছে যেগুলো আপনি খেয়াল করছেন না। আজকে আমি এরকমই 10টা সাইনের কথা বলবো, 10টা ছোট ছোট পরিবর্তনের কথা বলবো যেগুলো যদি আপনি নিজের জীবনে লক্ষ্য করেন তাহলে আপনি বুঝে নেবেন আপনি জীবনের সঠিক পথেই এগোচ্ছেন, আপনি জীবনে উন্নতির পথেই এগোচ্ছেন, আপনি জীবনে আগের থেকে আরও বেটার মানুষ, আরও সাকসেসফুল মানুষ হওয়ার পথে এগোচ্ছেন। এই 10টা পয়েন্টের মধ্যে যে 10টাই আপনার সাথে মিল থাকতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই, কারণ আপনার জীবনের স্বপ্ন অনুযায়ী, আপনার জীবনের লক্ষ্য অনুযায়ী এবং আপনার লাইফের সিচুয়েশান অনুযায়ী এটা অন্যের সঙ্গে একটু আলাদাও হতে পারে। তাই এর মধ্যে দুটো কি তিনটে সাইনও যদি আপনি আপনার জীবনে খুঁজে পান আপনি জানবেন আপনি আগের থেকে উন্নতিই করছেন। তো চলুন দেখে নিই সেই 10টা সাইন বা 10টা ছোট পরিবর্তন কী কী। নাম্বার 1, আপনি না ভেবেচিন্তে সঠিকভাবে অ্যানালাইসিস না করে এখন আর কোনো সিদ্ধান্ত নেন না। এইটা একটা বড় সাইন যা আপনাকে এটা বুঝতে হেল্প করবে যে আপনি সফল হওয়ার পথে এগোচ্ছেন। আমরা আমাদের লাইফের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তগুলো নিই তাড়াহুড়ো করে, কিংবা যে সিদ্ধান্তগুলো আমরা নিচ্ছি সেটার আউটকাম কী হতে পারে সেই ব্যাপারে অ্যানালাইসিস না করে। আমাদের ঠান্ডা মাথায় ভালোভাবে অ্যানালাইসিস করে তারপর নেওয়া সিদ্ধান্তও মাঝে মধ্যে ভুল হতে পারে, কিন্তু সেটার ভুল হওয়ার সম্ভাবনা হুট করে না ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্তের তুলনায় অনেক কম হয়। তাই এই ছোট্ট সাইনটা এটা বোঝায় যে আপনি আপনার গোলের জন্য যে যে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছেন বা নেবেন সেগুলো সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। নাম্বার 2, আপনি এখন নিজের গোল এবং সেই গোলকে অ্যাচিভ করার জন্য প্ল্যানিং শুধুমাত্র মাইন্ডেই করেন না, সেগুলোকে লিখে রাখেন। আমরা আমাদের মাইন্ডে যতই গোল সেটিং করে নিই না কেন আর সেটা নিয়ে যতই প্ল্যানিং করে নিই না কেন সেই গোল অ্যাচিভ করার চান্স অনেক কম থাকে। বড় বড় সাকসেসফুল মানুষেরা অলওয়েজ বলেন যে নিজের গোলকে এবং সেই গোলকে অ্যাচিভ করার জন্য করা প্ল্যানিংকে খাতায় লিখতে আর সেটা এমন জায়গায় রাখতে যেটা আপনি প্রতিদিন দেখতে পারেন। এতে করে আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেই গোলকে অ্যাচিভ করার ইচ্ছে অনেক গুণে বেড়ে যায় আর আপনি ধীরে ধীরে হলেও সেই গোলের প্রতি অ্যাকশন নিতে শুরু করেন। নাহলে শুধু মনের মধ্যে রাখা বেশিরভাগ স্বপ্ন আমাদের স্বপ্নই থেকে যায়, আমরা সেগুলোর ওপর খুব একটা কাজ করে উঠতে পারি না। তাই আপনি যদি নিজের মধ্যে এই পরিবর্তনটা লক্ষ্য করেন যে আপনি এখন আর নিজের গোল বা সেই গোলকে অ্যাচিভ করার জন্য করা প্ল্যানিং শুধুমাত্র মনের মধ্যেই রাখেন না, সেগুলোকে খাতায় লেখেন, তাহলে বুঝবেন আপনি আপনার গোল সম্পর্কে অনেক বেশি পজিটিভ এবং আপনি আপনার গোলকে যে কোনো মূল্যে অ্যাচিভ করার দিকে এগিয়ে যাচ্ছেন। নাম্বার 3, আপনি এখন আর্নিংয়ের থেকে লার্নিংকে বেশি গুরুত্ব দেন। এটাও সাকসেসফুল মানুষদের একটা বড় হ্যাবিট বলতে পারেন, তারা অলওয়েজ লার্নিং বা শিক্ষাকে আর্নিংয়ের থেকে বেশি গুরুত্ব দেয়। আর এই শিক্ষা শুধুমাত্র স্কুল বা কলেজের শিক্ষা অবধি সীমাবদ্ধ থাকে না, গোলকে অ্যাচিভ করার প্রতিটা পর্যায়ে তারা সবসময় শিখতে পছন্দ করে, কারণ তারা জানে যে তারা যত বেশি তাদের কাজ রিলেটেড বিষয়ে শিখতে থাকবে তত বেশি তারা ফিউচারে আর্ন করতে পারবে, তাদের শিক্ষাই তাদের আর্নিং অনেক গুণে বাড়িয়ে দেবে। তাই তারা আর্নিংয়ে ফোকাস করার বদলে লার্নিংয়ে বেশি ফোকাস করতে পছন্দ করে। আপনিও যদি আপনার মধ্যে এই হ্যাবিটটা লক্ষ্য করেন তাহলে কংগ্রাচুলেশনস, আপনিও ফিউচারে সাকসেসফুল হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছেন। নাম্বার 4, আপনি এখন অন্যের কথার ওপর ভিত্তি করে কাউকে খারাপ বা ভালো ভাবেন না। একজন মানুষ যখন সাকসেসের দিকে এগিয়ে যায় তখন চলার পথে তাকে এমন অনেক মানুষকে ফেস করতে হয় যারা তাকে অন্যের নামে ভালো বা খারাপ কিছু বলে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। শুধু যে কারোর নামে মানুষ খারাপ কিছু বলে মানুষকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে তা কিন্তু নয়, অনেক সময় মানুষ অপর একজন মানুষের নামে বাড়িয়ে ভালো ভালো বলেও একজন মানুষকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। আর সাকসেসফুল মানুষদের বড় সাইন হচ্ছে তারা নিজে বিচার না করে না তো কাউকে খারাপ ভাবে আর না তো কাউকে খুব ভালো ভাবে, কারণ তারা জানে তারা যদি অন্যের কথা শুনে ভালো মানুষকে খারাপ ভেবে বসে তাহলে তারা একজন ভালো মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে বসবে। আবার যদি তারা অন্যের কথা শুনে একজন খারাপ মানুষকে ভালো ভেবে বসে তাহলে সেই মানুষটাকে নিজের বন্ধু বানানোর জন্য বা পার্টনার বানানোর জন্য তার অনেক বড় ক্ষতি হতে পারে। তাই শুধু অন্যের কথায় সাকসেসফুল মানুষেরা কাউকে জাজ করে না। আপনার মধ্যেও কি এই গুণটা আছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ততক্ষণ চলে যাই পরের পয়েন্টে। নাম্বার 5, আপনি এখন নিজের বন্ধু খুব বুঝে শুনে চুজ করেন।
কোনো একজন সফল মানুষ বলেছেন যে আপনি আমাকে আপনার বন্ধুদেরকে দেখান, আমি আপনাকে বলে দেব আপনি জীবনে সফল হবেন নাকি অসফল। তার মানে আমাদের জীবনে আমরা কাদের সঙ্গে বন্ধুত্ব করছি, কাদের সঙ্গে বেশি সময় কাটাচ্ছি, সেটা আমাদের সাকসেসকে ডাইরেক্ট এফেক্ট করে। আমরা যে কজন মানুষদের সাথে দিনের বেশিরভাগ সময় কাটাই, সেই কজন মানুষের মিলিত হ্যাবিট আমাদের মধ্যে দেখা যায়, আর আমাদের হ্যাবিটই আমরা সাকসেসফুল হব নাকি ফেলিওর সেটা ডিসাইড করে। তাই যারা সফল মানসিকতার মানুষ তারা টক্সিক নেগেটিভ মানুষ, যারা তাদের অলওয়েজ ডিমোটিভেট করতে পারে তাদের গোলকে অ্যাচিভ করার পথে, যারা তাদের ফোকাস নষ্ট করে দিতে পারে তাদের স্বপ্নকে পূরণ করার পথে, তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখতেই পছন্দ করে। তারা এটা বিশ্বাস করে যে তাদের জীবনে অল্প সংখ্যক বন্ধু থাকুক কিন্তু যারা থাকবে তারা যেন ভালো হয়। নাম্বার সিক্স, আপনি এখন একটা ছোট ফেলিওরের পরে সেখানেই থেমে থাকেন না, সেটাকে অ্যাকসেপ্ট করে আবার নতুন করে কাজ করা শুরু করেন। এই সাইনটা এমন একজন মানুষের সাইন যাকে শত সমস্যাতেও তার গোলকে অ্যাচিভ করার থেকে, তার স্বপ্নকে পূরণ করার থেকে কেউ আটকাতে পারে না। যার মধ্যে জীবনে আসা ফেলিওরগুলোকে অ্যাকসেপ্ট করে সেগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো অ্যাটিটিউড আছে, সে কখনো ফেলিওরকে ভয় পাবে না। ফেলিওর আসলে ডিপ্রেসড হয়ে গিয়ে এক জায়গায় থেমে যাবে না, সে সবসময় সামনের দিকেই এগিয়ে যাবে। আপনার মধ্যেও যদি আপনি এরকম অ্যাটিটিউড লক্ষ্য করেন তাহলে আপনাকেও ফিউচারে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। যত বাধাই আপনার সামনে চলে আসুক না কেন, আপনি সেই সব বাধাকে অতিক্রম করে নিজের স্বপ্নগুলো পূরণ করে তবেই ছাড়বেন। নাম্বার সেভেন, আপনি এখন একটুতেই রিয়্যাক্ট করে ফেলেন না, একটুতেই রেগে যান না। একটুতেই রিয়্যাক্ট করে ফেলা, একটুতেই রেগে যাওয়া আমাদের সফলতাকে অনেকখানি পিছিয়ে দিতে পারে। আমাদের ফ্যামিলির মানুষেরা হয়তো আমাদের রিয়্যাক্ট করা, আমাদের রেগে যাওয়া এগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে পারে, কিন্তু ফ্যামিলির বাইরে কাজের লাইফে এগুলো কেউ অ্যাকসেপ্ট করতে চায় না। সেখানে সবাই আমাদের থেকে ভালো ব্যবহার আর পোলাইটনেস আশা করে, আর সফল মানুষেরা অলওয়েজ চেষ্টা করে যাতে তারা সবার সাথে পোলাইটনেস আর ভালো ব্যবহার মেনটেন রাখতে পারে। তবে হ্যাঁ, তারা যদি কোথাও ভুল দেখে সেটার প্রতিবাদ তারা অবশ্যই করে, তবে সেটাও পোলাইটনেসের সঙ্গে। তারা রিয়্যাক্ট করার বদলে রেসপন্ড করতে বেশি ভালোবাসে। আপনিও যদি নিজের মধ্যে এই পরিবর্তনটা লক্ষ্য করেন, বুঝে নেবেন যে আপনার সফলতার দিকে চলার পথটা তুলনামূলক একটু হলেও সহজ হতে চলেছে। নাম্বার এইট, আপনি এখন এক্সারসাইজ, ঘুম আর ডায়েটকে সোশ্যাল মিডিয়া, পার্টি করা এবং কোনো রকমের নেশা করার থেকে বেশি গুরুত্ব দেন। এই পয়েন্টের মাধ্যমে আমি সমস্ত ভালো হ্যাবিটগুলোকে নিজের মধ্যে গ্রহণ করার কথা বলছি আর বাজে হ্যাবিটগুলোকে ত্যাগ করার কথা বলছি। ভালো খারাপ দুটো হ্যাবিটই আমাদের মধ্যে অলওয়েজ থাকে, কোনোটাই সম্পূর্ণ ত্যাগ করা আমাদের পক্ষে অত সহজে সম্ভব হয় না। কিন্তু যারা সাকসেসফুল মাইন্ডের মানুষ তারা ভালো হ্যাবিটগুলোকে নিজের জীবনে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে আর খারাপ হ্যাবিটগুলোকে মিনিমাইজ করার চেষ্টা করে। তারা আড্ডা মারা, পার্টি করে সময় নষ্ট করা, নেশা করা, এই সব ব্যাড হ্যাবিটগুলোকে যতটা পারে কম করার চেষ্টা করে। তার বদলে তারা এক্সারসাইজকে নিজের জীবনে রুটিনে ইনক্লুড করে নেয়, জাঙ্ক ফুড খাওয়ার বদলে হেলদি খাবার খেতে পছন্দ করে, তাদের মাইন্ড আর বডি সঠিক পরিমাণে রেস্ট পাচ্ছে কিনা, তাদের পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা সেটা তারা লক্ষ্য রাখে। আরও অনেক ভালো হ্যাবিট আছে যেগুলো তারা নিজের জীবনে আস্তে আস্তে করে ইনক্লুড করার চেষ্টা করে আর বাজে হ্যাবিটগুলোকে আস্তে আস্তে দূর করার চেষ্টা করে। আপনিও যদি নিজের মধ্যে এই পরিবর্তন লক্ষ্য করেন, বুঝে নেবেন আপনি নিজের প্রতি, নিজের স্বপ্নের প্রতি অনেক বেশি ফোকাসড আর ডিসিপ্লিনড। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই বাকি দুটো পয়েন্ট আর সাথে আরও একটা বোনাস পয়েন্ট অত ডিটেলসে আলোচনা না করে শর্টে বলছি। নাম্বার নাইন, আপনি এখন কারো থেকে সাহায্য চাইতে ভয় পান না বা লজ্জা পান না বা ইগোতে নেন না। নাম্বার টেন, আপনি প্রতিদিন আপনার কাছে যা যা আছে কিংবা আপনি এখনও অবধি লাইফে যা যা অ্যাচিভ করতে পেরেছেন তার জন্য ইউনিভার্সকে, ভগবানকে কিংবা আপনি যাকে মানেন তাকে কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড অবশ্যই জানান। আর বোনাস পয়েন্টটা হলো, আপনি এখন লোকে কি ভাববে কিংবা লোকে কি বলবে সেই নিয়ে আর ওভার থিঙ্কিং বা দুশ্চিন্তা করেন না। এই ভিডিওতে বলা টোটাল 11টা সাইনের মধ্যে আপনি নিজের সঙ্গে কটা মিল পেলেন কমেন্ট করে জানান, আর ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার পছন্দের মানুষদের সঙ্গে এটা একটা শেয়ার করে দিন। এরকম ভিডিও আরও দেখতে চাইলে সাকসেস উইন্ডোকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।